সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আজ এই মুহূর্তে চলে আসলাম কেরানীগঞ্জ ছোটমনিরা। দর্শক, এই ছোটমনিরাতে রয়েছে একটি বিশাল বড় খামার, সলিম ব্যাপারীর। এই সলিম ব্যাপারীর এই খামারে আমরা আজকে একটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মানুষের অনেক ভুল তথ্য থাকে, ভুল তথ্য দিয়ে খামারিদেরকে বিভ্রান্তি করে থাকেন এবং যারা নতুন নতুন খামার করতে চান তারাও বিভ্রান্তির মধ্যে পড়েন। আর সত্যিকারের অর্থে একজন খামারির কাছ থেকে যে মানুষ কি তার তথ্য এবং সব কিছু নির্ভুল, এর আগেও আমরা একটা ভিডিও দেখেছেন, সেই ভিডিওটা দেখেছেন এবং ভালোভাবে বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছেন। আমরা এই খামারের যে তত্ত্বাবধানে রয়েছেন, মালিক নেই কিন্তু একজন খামারই একজন তত্ত্বাবধান, মানে যে কৃষক, তিনি কিভাবে এই খামারের উন্নয়নগুলো করে যাচ্ছেন এবং প্রতি মাসে কত টাকা লাভবান হচ্ছেন। সবাই বলে লাভ নেই, খামার ছেড়ে চালাচ্ছে, চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আজকে আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারবো যে খামার ছেড়ে মানুষ কেন পালায়, এই বিষয়টা নিয়ে চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো। মিস্টার ভাই, আপনার নামই তো মিস্টার। হ্যাঁ হ্যাঁ। মিস্টার ভাই, আমাদেরকে একটু বলবেন, মানুষ বলে যে খামার করে নাকি লস? না না ভাই, আমার লস নাই ভাই, আমার প্রতি মাসে 3 লাখ টাকা বিল আসে। 3 লাখ টাকা বিল আসে কি মানে সব খরচা দিয়ে লাভ আসে সেটা বলে? হ্যাঁ, আমরা খরচ তো মনে কি 3 লাখের বিল নিয়ে খরচ মত নিয়ে আই আরো কিছু টাকা, মানে কোথায় কোথায় বিলগুলো দেন, কি কিসে কিসে খরচা করে তারপরে লাভটা হয়? পুরো বসে বিল দিকে আমরা খাওয়া খরচ, আমগরে আমগকে খরচ অনেক লয়া, তো আমরা 70,000 থাকে, মানে প্রতি মাসে আপনাদের মানে হলো 3 লাখ টাকার মতো লাভ থাকে। 2 লাখ আমরা খরচ মত হইলো 70,000 টাকা থাকে আমগরে, 2,20,000 টাকা আমগরে খরচ আর 80,000 টাকা থাকে। 80,000 টাকা লাভ করেন প্রতি মাসে? হ্যাঁ প্রতি মাসে। এই খামার থেকে যেখানে মালিক নেই? প্রতি মাসে মালিক নাই, আমরা এটা আমরাই করি। আপনারা তত্ত্বাবধান করে আপনারা এই অবস্থান তৈরি করে রাখেছেন? হ্যাঁ, এটা আমরা নিজে বাজিয়ে করতেছি, এটা আমরা নিজে। বাহ, এটা আসলে সত্য কিনা? এটা আমরা নিজে দায়িত্ব করতেছি, এটা কোনো আমরা নিজে। পাশের খামারে বলতেছে লস? না না, তারা গরু বিক্রি করে দিচ্ছে আর আপনি বলতেছেন লাভ? না না, লস নাই ভাই। মানুষ কি মিথ্যা তত্ত্ব দিয়ে না? অনেক বাইরা, অনেক প্রবাসী বাইরা, অনেক মানুষের কিন্তু খামার করতে চায়। আমাদেরকে একটু এদিকে আসবেন যে অনেক মানুষ খামার করতে চাচ্ছে কিন্তু সেই খামার করতে গিয়ে আপনার এই তত্ত্বের কারণে কিন্তু মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মিস্টার ভাই, না লস নাই করবেন, আমাদের কোনো লস নাই। আপনাদের কোনো লস নাই? না না, আমাদের বাছুরা আছে, মানে 10টা বাছুরা আছে, এই 10টা বাছুর বিক্রি করলে 8 লাখ 10 লাখ টাকা বিক্রি হবে। আমাদেরকে একটু বলবেন যে লাভটা কেন হচ্ছে আপনাদের আর মানুষের লসটা কেন হচ্ছে? লাভ মনে করলেন, এটা ঘাস খাওয়াইতে হবে, কুড়া বসে একটু খাওয়াইতে হবে, এটা বুঝতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, অনেক বুঝতে হবে, এটা এটা ভালো ট্রিটমেন্ট করতে হবে, গরু হয়ে করতে হবে, দেখতে হবে কোনো ঘা হইলো, কোনো কি গরু সাইড হইলো, কোনো সব কিছু এটার দায়িত্ব পূরণ করতে হবে, এটা অনেক কিছু করতে হবে, এটা মানে টোটাল সব কিছু করতে। আপনার পড়াশোনা কি ভাই? গরু কোনো ডাইরেক্ট জ্বর থাকলে আমার তো ফাইভ, আমার তো এত লেখাপড়া নাই, কোনো লেখাপড়া নাই আমার, লেখাপড়া আছে, আমি ওই 2 পর্যন্ত পড়ছিলাম, ক্লাস 2। হ্যাঁ আমি 2 পড়ছিলাম। ওই মানে কথা না বললে হয়? হ্যাঁ হ্যাঁ, মানে কোন রকম নাম লিখতে পারে? হ্যাঁ এই কোনো আমি নাম লেখা পারি। তো আপনি পড়াশোনা জানেন না, শিক্ষিত না, তারপরও আপনার এত অভিজ্ঞতা? এটা আমার নিজে অভিজ্ঞতা হয়েছে, আমি অনেক বছর ধরে থাকি, আমার উপজেলা জেলা চাকরি করি, 1200 টাকা বেতন আছে আমার, জেলা পছন্দ করছে 1200 টাকা বেতন দিয়ে শুরু। হ্যাঁ, এখন কত টাকা বেতন? অনবর বলে আছে 20,000 টাকা পরে, 20,000 টাকা আপনার পরে। হ্যাঁ, আমরা একটুখানি আপনি গরুগুলো কেমন পরিচর্যা করতেছেন? আপনি এই খামারে আছেন কত বছর ধরে মিস্টার ভাই? আমি আছি কোন মাস হয়েছে, 5 বছর ধরে আছি। 5 বছর ধরে আপনার গরুগুলোর একটু সাইজগুলো দেখি, একটু অবস্থান দেখি। আমরা অনেক খামারে দেখেছি গরুগুলোর হার অবস্থান মানে অনেক কিছু বেড়ে গেছে, দেখে মানুষ অবাক হয়ে যায় যে একটা বোবা প্রাণী এত খারাপ অবস্থান, তাদের জর্জরিত চেহারা গুলো দেখে খুব কষ্ট লাগে, যে বোবা প্রাণী হয়তো বলতে পারে না, সেই বোবা প্রাণীকে সঠিকভাবে খাবার দিচ্ছে না খামারিরা, আর বলতেছে যে দুধ দেয় না, তাদের লস, তারা খাবারের দাম বেশি। আমাদেরকে একটু বলবেন যে মিস্টার ভাই, আপনি তো গরুর খাবার দিচ্ছেন তাই না, তো আপনাদের কেন লস হচ্ছে না একটু বলবেন? না আমার লস নাই, আমার নিজে খেয়াল করি, তো নিজে খেয়াল গাছগুলি নিজে সবকিছু করি, সব নিজের রিয়াকশন করি, আমার নিজের দায়িত্ব আমরা করি, এটা নিজের দায়িত্ব থেকে। হ্যাঁ আমার নিজে বাড়ি সবকিছু আমি নিজে করি, এটা। আপনার এই খামারে কত লিটার দুধ হয়? দুধ আছে আপনার সকালে আছে ওই 100-150, হ্যাঁ আবার বিকালে 60, তার মানে প্রায় 150 লিটারের উপরে। হ্যাঁ 150 লিটার উপরে আছে আমার। তো গরুগুলোর দুধগুলো আপনার কত টাকা করে বিক্রি করেন? 100 টাকা। 100 টাকা করে আপনি বিক্রি করেন? তো এই গরুর দুধের টাকা দিয়ে সবকিছু মিলিয়ে আপনার খামার মালিক কতটা লাভবান? 80,000 টাকা থাকে। 80,000 টাকা প্রতি মাসে থাকে লাভ? হ্যাঁ থাকে। যারা লস করে, যারা লস করে এটা মানে বুঝতে হবে জিনিসটা, তারা কি তাদের না বুঝার কারণে এগুলো লস করতেছে? ওই যে মনে করে এটা নিজের গাছ খাওয়া পারে না, ভালো গাছ খাওয়াই পারে না, কোনো পুরা ভুল কোনো নাই, এটা দায়িত্ব ওই করতে পালন করতে হবে, এটা মানে সঠিকভাবে দায়িত্ব পালন করলে আপনি বলতে চাচ্ছেন যে খামার করে কখনো লস হয় না? না না, লস নেই আমি, এই যে থাকি অনেক বছর থাকি, যে কোনো লস নেই আমি।
আমরা এটা আপনার মুখ থেকে জানতে চাই, ঠিক আছে? এটা কোন রস যে খামার করে মানুষ কোনটা সত্য মিথ্যা কোনটা? যে বেলা জোর গরু গাভিন হয়ে যায় ওর দুধ কম হয়, 8 মাস আমার ওর গরু ছাড়া দিই, 8 মাস হলে বলে ওর কিছু হবে, দুধ কিছু কমে যায়, ঠিক আছে? যেটা 20 কেজি হয় এটা মনে না পড়ায় আবার 8 কেজি যায় পরে, 10 কেজি যায় পরে আবার গরু গাভিন হয়ে গেল, গরু গাভিন হয়ে গেল, হ্যাঁ আবার 2 মাস বয়ে খাবে গরুটা। প্রতিদিনের আপনার কাজটা কি? শুরু সকালটা শুরু হয় কি দিয়ে? আমার সকালে কাম হলো গরুর কাম, গরু গোসল করাতে হবে, গরু খাদ্য দিতে হবে, আবার সকালে গায়ে বানাতে হবে, আবার হ্যাঁ নিজে খাই হাই আবার যাবো গাছ কাটবার। রেস্ট করেন কখন আপনি? রেস্ট করি আমরা এইটা শুনি দুইটার সময়, দুইটার সময় কয় ঘন্টা রেস্ট? আমরা 4টার সময় উঠি, 2 ঘন্টা আমরা কারে রেস্ট আছি, 2 ঘন্টা আপনারা ঘুমান? হ্যাঁ 2 ঘন্টা ঘুমান, খাওয়া দাওয়া করে, মানে গরুরও খাবার দাবার দিয়ে, গরু খাবার দাবার করে শুয়ে পড়ে, আপনারাও ঘুমাই পড়েন 4টার সময় কি? আমরা এই বোবা প্রাণীগুলো তো কথা বলতে পারে না ভাই, এদের সাথে আপনিও নিজে শিক্ষিত মানুষও না। এটা গরু লাগে গরু হতে হবে, গরু গরুর লাগে গরু হতে হবে, গরুর লাগে গরু হতে হবে, বুঝি নাই মানে গরুর লাগে গরু হতে হবে, কারণটা কি? গরু হতে হবে লাগে এটা আমার নিজে এই করতে হবে, এটা সেবা করতে হবে, এটা সেবা করলে সব কিছু হবে, মানে গরুর লোকে গরু না হলে কিন্তু লাভ করা যাবে না, না লাভ করে দেবে না, জানি তো নবাব এর গরুম তালে হবে না, এটা মানে গরুর কথাগুলো বুঝতে হবে আপনার, মানে আপনি গরুর সাথে কি গরু হইছেন আপনি? হ্যাঁ আপনি কি গরু? হ্যাঁ মানে একজন মানুষই আপনি গরুর সাথে গরু মানে মিশতে হবে, এটা গরু বলতে গরু হইতে হবে। আপনি গরুটার পাশে এত সুন্দর করে দাঁড়িয়ে আছেন, গরুটা আপনাকে একটু রাগ করলো না কিছুই করলো না? আমরা বাইরের লোক দুজন আছি, এটা আমার নিজে আমি আতাই নিজে সব সময় করি রিঅ্যাকশন করি, এটা আমার লাগে এটা, মানে গরুর সাথে গরু না হলে কখনো গরু লাভ করা যায় না, তার মানে যারা ভদ্রলোক আছে কোটিপতি আছে তারা তো মানে লোক দিয়ে কাজ করে, এই লোক দিয়ে মানে তাহলে আপনার মতন মানে ম্যান তো দরকার আছে, দায়িত্ব নিতে হবে, আপনার মতন দায়িত্ববান লোক না থাকলে তো সেই খামার কি লস করবে না লাভ করবে? দায়িত্ব নিতে হবে, এটা এটা আমার অভিজ্ঞতা হয়, সবসময় অভিজ্ঞতা হয়েছে, এটা সবসময় অভিজ্ঞতা হয়েছে। এটা আপনি কি ইনজেকশন দিতে পারে? হ্যাঁ ইনজেকশন দিতে পারে, আপনি তো পড়াশোনা জানেন না? না না আমি শুনতে পারি। আপনি গরুরে মানে হলো কোনো বাচ্চা যখন প্রসব করে তখন কি এটা ধরতে পারেন? হ্যাঁ অবশ্যই আমি বা নিজে বাচ্চাই করি। আপনি তো পড়াশোনা জানেন না? না না আমি সব কিছু করে করি। আপনি গরুর মানে যে ভাষা কিমনে বোঝেন, যে গায়ে জ্বর আছে কি আছে সেটা কিমনে বোঝেন? পড়াশোনা জানা না 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 আচ্ছা আমরা এই মাইকে লই মিটার ই আছে ও মিটার এটা বোঝেন আপনি? হ্যাঁ মানে পড়াশোনা জানেন না তারপরে এত কিছু? হ্যাঁ গরু যখন সাইড আসে তখন কি করেন কিমনে বোঝেন আপনি? এটা আমরা ইয়া গরু আমি বুঝালাই ধরলে বুঝতে পারবো, বুঝালাই ধরলে বুঝতে পারা বুঝতে লাই, সেই সাইড ভালো করার উপায় কি? গরু শক্ত হয়ে যায় মানে বলি বলি আমি চাই খাওয়ালে সালপাথিরি, সালপাথিরি সালপাথিরি, হ্যাঁ ও মা ওষুধের নামও আপনি জানেন? কেটুবে কেটুবে, আর বাপ রে বাপ, এটা লগে দিতে হবে করি কেটুবে দিতে হবে, মানে এগুলা খাওয়াতে খাওয়াতে করতে করতে আপনার একটা মানে খাওয়ালে গো আপনি তিন বেলা, তিন বেলা হ্যাঁ খাইলে ঠিক হয়ে যাবে? হ্যাঁ ঠিক হয়ে যাবে, মানে অনেক সময় তো অনেকে বলে যে এটা কত দিনের মধ্যে জানতে পারলে মানে ঠিক হয়, আর বেশি দিন হলে কি বেশি দিন হলে উলান বাত হয়ে যাবে, বাত হয়ে যাবে একটা বান, বাত হয়ে যাবে, বাদ হয়ে গেলে কি করবো ওই গরুটা? এটা মনে হয় একটা বান একবারে বাদ, ওই আবার তিন বান বানাতে হবে, তিন বান বানাতে হবে, এভাবে একটা একটা করে বাদ হয়ে যায় যদি এই সমস্যাগুলো যদি চিহ্নিত না করে। আর ধন্যবাদ ভাই, আমরা আপনার মানে এলো এখন অনেক মানে এলো কাজের ভিজি মধ্যে আছেন আপনি, অনেক ব্যস্ততার মধ্যে, তারপর আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরাও এখন হলো শুক্রবার নামাজে যাব, তো আপনি আমাদেরকে একটু বলবেন যে যারা প্রবাসী ভাইয়েরা খামার করতে চায় তারা খামার করতে গিয়ে ভয় পায়, তাহলে এই তাদের উদ্দেশ্যে বলবেন, অনেকে তথ্যের কারণে তারা খামার করতে চায় না যে খামার করে তো লস হবে? না না খামার করে লস নাই, খামার করতে লস নাই, নিজে গাছ করতে হবে, নিজে চাষ করতে হবে, সব কিছু নিজে করতে হবে, এটা যে জায়গায় গরু আছে আপনার 20টা এটা গাছ হতে হবে, 8 পাখি 10 পাখি 12 পাখি ওই করে গাছ করতে হবে, মানে 20টা গরুর জন্য কয় পাখি? 8 পাখি হইলে তো, 8 পাখি হ্যাঁ জমিনে গাছ করতে হবে, হ্যাঁ 8 পাখি বলে আপনার সুন্দর হবে, কোনো কোনো গাছ কোনো টেনশন মানে বছরে আর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, না কোনো টেনশন নাই, তো একটা আপনি গাছটা মানে কত টুকু গাছ কমান, গাছ কমান কয় বেলা? একটা পর পর তো একটা করে কাটা হই, মানে কয় বেলা গাছ? গাছটা আমি দুই বেলা, দুই বেলা, আর লো খোল বুশি এগুলা কমান কয় বেলা? দুই বেলা, দুই বেলা, হ্যাঁ এই টোটাল 4 বেলা খাওয়া? হ্যাঁ 4 বেলা, এই 4 বেলাতে মানে পরিপূর্ণ? হ্যাঁ পরিপূর্ণ, কোনো কোনো টাইম গোসল করেন কয়বার? গোসল দুই দুই বার, দুই বার গোসল করেন, কখন কখন? সকালে বিকালে, সকাল আর বিকালে, বিকালে গোসলটা না করালে তো হয় মানে টাইম লাগে, এটা উলান্ডা পয়পয় ছিল গরু একটা পয়পয় করতে থাকলো, পয়পয় পরিষ্কার করতে, আপনার খামারটা দেখতেছি যে অনেক জকজকে, অনেক পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, দয়া করে বলা যায় যে আপনার খামারের সিস্টেমটা একটু আলাদা, যে ময়লাগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার থাকবে, মানে খামার যে খামারের গন্ধ থাকে না সেই গন্ধটা কিন্তু আমরাই পাচ্ছি, আমরা তো সাংবাদিক মানুষ, এটা ই মারতে গিলিসি মারতে কয়দিন পর পর গিলিসেন? এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পর পর
আমরা মিস্টার ভাই আপনার সাথে এত কথা বলতেছি কি কারণে, যে লাভটা কেন হয় খামারটার সবকিছু বিষয়গুলো জানার জন্য কিন্তু এত প্রশ্ন আপনার। একটা গায়ের দাম হলো 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা গাভীর দাম, গায়ে ওটা কিন্তু আপনার এটা সামকানে রেখে কিন্তু এটা বুঝি নেই, গায়ে বুঝা কিন্তু এটা গায়ে বুঝা। হ্যাঁ আপনি কি গায়ে বোঝেন? এই গায়ে আমরা যে লইছি আমরা 3 লাখ আছে, 2 লাখ আছে, 2.5 লাখ আছে। এই গায়েগুলো কিনছে কে? এটা আমার মাহাজন কিনছে। মাহাজন কিনছে, তো আপনি তো পছন্দ করতেন নাকি যে এটা কিনলে এটাই হবে? হ্যাঁ এটা, এটা তো দুধ বেশি হবে। অনেক সময় অনেকের দুধ তো 2-3 দিন না দোয়া, তারপরে একবার দোয়া, গরু সমস্যা আছে, অনেক সমস্যা আছে, গরু বুঝার মানুষের চিন্তা হবে গরু। মানে আপনি গরু চিনেন? হ্যাঁ। দর্শক আপনারা শুনলেন এই মিস্টার ভাইয়ের কাছ থেকে তার খামারের তথ্য, বিভিন্ন তথ্য উত্তম মানে আমরা জেনে যে বিষয়গুলো আমরা জানতে পারলাম যে মানুষটি এক কথা নিজের খামার না, নিজে চাকরি করেন, কিন্তু চাকরি করে মালিককে কিভাবে বাঁচাতে হবে, মালিককে কিভাবে অবস্থান তৈরি করে দিতে হবে, যে মালিক যদি না বাঁচে তাহলে সেই যে চাকরি করছেন তিনি কিভাবে বাঁচবেন, কারণ তার টাকাটা আসবে তো শুধুমাত্র তাদের কাছ থেকেই আসবে, তারা যদি লাভ না করতে পারেন তাহলে খামার যদি না থাকে তাহলে এই খামারিও নিজেও বাঁচবে না। সত্যি কথা বলতে যদি কর্মচারী রয়েছেন তাদের অবস্থানও খুব খারাপের দিকে যাবে। দর্শক এই কারণে কিন্তু আজকে আমাদের এই প্রতিবেদনটা, আমরা এর আগে কিন্তু অনেকগুলো প্রতিবেদন দেখেছেন, সেই প্রতিবেদনের আপনারা কি শুনলেন? শুনলেন যে লস 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 লস, যে তারা খামার পালিয়ে চলে গেছেন, খামার রাতের অন্ধকারে গরু বিক্রি করে চলে গেছেন, এমন অনেক তথ্য দেখেছেন। কিন্তু সত্যিকারের আজকে যে তথ্যটা পেলাম, তিনি যে কাজটি করতেছেন টোটাল বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলিভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং বাস্তব অর্থে সেটা পরীক্ষা নিরীক্ষা এবং সব কিছু বিশ্লেষণ করে আমাদেরকে জানিয়েছেন। আরও একটা মানুষ পড়াশোনা জানেন না, তারপরে যে জিনিসগুলো বলতে চাচ্ছেন ক্যামেরার সামনে জীবনে প্রথম এসে যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু আপনারা শুনলে শুনে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।